পূজয় বৃষ্টি হবে না তো? আশ্বিনে আবহাওয়ার এমন খামখেয়ালি পোনা বহুদিন দেখেনি বাংলা, তাই বাঙালির মনে ভয়। ভাসবে না তো সেরা পার্বণ? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশে নিম্নচাপের অবস্থান। তবে নিম্নচাপের অভিমুখ ঝাড়খণ্ডের দিকে, যার জেরে আগামী 4-5 দিন পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। পুজোর আগে বঙ্গোপসাগরে নিম্নচাপ, নিম্নচাপের অভিমুখ ঝাড়খণ্ড, পুজোর আগে বাঙালির কপালে চিন্তার ভাঁজ। আশ্বিনে নীলাকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা নেই, আকাশের মুখ ভার, সেই সঙ্গে কালো মেঘের ছড়াছড়ি। মাঝে মাঝে আকাশের বুক চিরে ধরণীর বুকে নেমে আসছে জলের ধারা। পুজোর আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি, তবে তা বোঝার কোনো উপায় নেই। হাওয়া অফিসের পূর্বাভাস, পুজোর আগে হতে পারে ভারী বৃষ্টি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উপকূল সংলগ্ন পশ্চিমবঙ্গ, ওড়িশায় একটি নিম্নচাপ অবস্থান করছে। নিম্নচাপটি উত্তর ওড়িশা এবং পশ্চিমের জেলাগুলির ওপর দিয়ে অগ্রসর হতে পারে, তবে নিম্নচাপের অভিমুখ ঝাড়খণ্ডের দিকে, যার জেরে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী অঞ্চলে জারি থাকবে বৃষ্টি, তবে কলকাতায় সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে আগামীকাল পর্যন্ত জারি থাকবে ভারী বৃষ্টি। নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল, বর্তমানে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। এক্সপেক্টেড মুভমেন্ট উত্তর পশ্চিমের দিকে, ঝাড়খণ্ডের দিকে, তবে মুভমেন্ট খুবই স্লোলি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 4-5 দিন বৃষ্টিপাতের পরিমাণ বেশির দিকে থাকবে। সোমবার পর্যন্ত জারি থাকবে ভারী বৃষ্টি। 2 ও 3 তারিখ উপকূলের কাছাকাছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা ও ঝাড়গ্রামে হবে ভারী বৃষ্টি। 4 তারিখ ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমের জেলাগুলিতে। 5 তারিখ পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বেশি বৃষ্টি হতে পারে। কলকাতায় মেঘলা আকাশ, হালকা বৃষ্টিপাত এবং তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি। 1 থেকে 3 তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টির জেরে প্রভাব পড়বে পুজোর প্রস্তুতিতে। কুমোরটুলিতে বৃষ্টির প্রভাবে প্রতিমা তৈরিতে পড়তে হচ্ছে সমস্যায়। সব মিলিয়ে নিম্নচাপের প্রভাবে উৎসবের মরশুমে নাজেহাল সাধারণ মানুষ। কলকাতা টিভি।